হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, সকালবেলা একদম ঘুম থেকে উঠে 5:30 উঠেছি আজকে। উঝে মুখ টুক ধুয়ে ঘর বাসি ঘরটা ঝাড়টার দিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি, আর এখানে এখন ভাত বসিয়ে দিচ্ছি। একটু বেশি করেই ভাত নিচ্ছি, কারণ মেয়ের সঙ্গে তো যাব স্কুলে, আর ভাত খেয়েই যাব। এক থালাতেই ভাত নেব মেয়ে আর আমার জন্য, তো ওকেও খাওয়াবো আর আমিও খেয়ে নিয়ে একসাথে খেয়ে টেয়ে নিয়ে তারপর স্কুলে যাব। অনেকদিন পর এরকমভাবে আবার স্কুলে যাচ্ছে। আগে তো এভরিডে যাওয়া হতো, তো মাঝখানে তো আর যাওয়া হয় না, কারণ ওকে দিয়ে আসি, ও ফেরাটা নিজেই ফেরে, বসে থাকি না। আবার অনেকদিন পর সে বসে থেকে আবার নিয়ে আসব। তো এখন আজকে করছি পেঁপে আর সয়াবিন দিয়ে তরকারি। সয়াবিন মানে একদম যে সয়াবিনের গ্র্যানিউলসগুলো আছে, মানে ছোট ছোট, একদম ছোট ছোট কিমার মতন কেটে কাটা আর কি, যেরকম সেই গ্র্যানিউলস, ওইটা দিয়ে হচ্ছে আজকে পেঁপের তরকারি করব। আর বড় সয়াবিনগুলো আছে, বড় সয়াবিনগুলো যে একটু একটা হজম হয় না, সেই জন্য এটা দিয়ে করছি। এটা মানে খেতে পারে, আলু তো দিতে পারবো না। তো লবণ হলুদ আর ওটাকে আমি আগে জলে সেদ্ধ করে নিয়েছি, 2-3 বার সেদ্ধ করে নিয়ে গ্র্যানিউলসগুলো আর কি ফেলে দিয়েছি জলটা। এবার পেঁপের মধ্যে ওটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। তারপর জিরে, তারপর কাঁচা লঙ্কা, যেটা দেই নর্মাল মশলা, লবণ হলুদ তো বললামই, জিরে, আর টমেটো নেই, টমেটো দিতে পারলাম না। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দেব, তারপরে সেকেন্ডবার আরেকবার জল দেব। দিয়ে সেদ্ধ হলে একদম গা মাখা করে দেখো নামিয়ে ফেললাম, ভালোই হয় খেতে, জানো, খুব একটা খারাপ হয় না, বেশ ভালোই লাগে। আর এটা না একটু ঝাল ঝাল ভালো লাগে পেঁপের তরকারিতে, দেখবি একটু মিষ্টি মিষ্টি হলে পেঁপের তরকারি ভালো লাগে। কিন্তু এই তরকারিটা মানে এই সয়াবিন দিয়ে করলে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এর মধ্যে কিন্তু আমার মাছের ঝোলও হয়ে গেছে, তাড়াহুড়ো করে করছি। আর দেব উচ্ছে সেদ্ধ দিয়েছি, নীলাদের জন্য উচ্ছে সেদ্ধ লাগবে, সেই উচ্ছে সেদ্ধ দিয়েছি। আর ভাতটা প্রথমে 1 ফুট দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আরেকবার বসিয়ে দিয়ে তারপর 1 ফুট দিয়ে নামিয়ে উপুর করে দিলাম। আমার ডেইলি ব্লগে কাজকর্ম তো চলতেই থাকবে, আমি সারাদিন কী কাজ করি না করি সেগুলো তো তোমাদের দেখাবই। আর একটু ভিন্ন স্বাদের জিনিস তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি, দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখন তো কাজকর্ম করছি, এরপর মেয়েকে নিয়ে যাব স্কুলে, পরীক্ষা আছে, সেখানে বসবো, বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করব, সেটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার অবশ্যই করব। তো চলো আজকে দেখে নেওয়া যাক তোমাদের আজকে কী দেখাই, তোমরা কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো। এটা দেখো, এই ভিডিওটা কিন্তু বেশ আগেকার, যেদিনকা আমি গিয়েছিলাম আমার দাদার বাড়িতে ভাইফোঁটা দিতে, তো সেদিনকা ওদের বাড়ির কিছু গাছের কিছু ছবি অনেকদিন ধরেই ভাবছি তোমাদের দেখাবো। ফুলগুলো দেখো, জবা ফুলগুলো কী সুন্দর, কত বড় হয়েছে, মানে প্রচুর যত্ন করে দাদা। আর এই ফুলটার নামটা আমি বলতে পারবো না, তবে ফুলগুলো দেখতে কিন্তু কাঠগোলাপের মতো অনেকটা আমার মনে হয়েছে, কিন্তু এটা না দাদা যেন কী একটা নাম বললো, এখন আপাতত আমি ভুলেই গিয়েছি। আর এখানে দেখো এই সময় এই ফুলগুলো কি ভালো লাগে, আর এই ফুলগুলো দেখলে না আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, মানে আমি যখন স্কুলে যেতাম আমার স্কুলের পাশে এরকম দুটো বড় বড় ফুল গাছ ছিল, ভীষণ ভালো লাগতো। আর এখানে দেখো থোকা জবা, মানে ফুলে একদম ভরে রয়েছে। আর এই যে সাদা দেখছো নাগ পঞ্চমী নাকি এটা, না এটা তো পদ্ম, আগে যেটা দেখলে সেটা তো আমার বাড়িতেও আছে, যদিও অত ফুল হয় না। আর এইখানে দেখো পেয়ারা হয়ে রয়েছে একটা, আর এখানে রঙ্গন, এটা আমাদের বাড়িতেও ছিল, তবে কালারটা ছিল লাল, তো যদিও এখন রঙ্গন গাছটা কেটে দেওয়া হয়েছে, কারণ নিচে মেস রয়েছে, ওদের মশা টশার অনেক উপদ্রব, সেই জন্য এখন গাছটা কেটে দেওয়া হয়েছে, কিন্তু ভীষণ সুন্দর ফুল হতো গাছ ভর্তি করে। আর এখানে দেখো গোলাপ, এটা দাদা বললো রিসেন্ট এনে লাগিয়েছে। আর এখানে জবা রয়েছে, সাদা জবা এটা, আর ওখানে ওই গাছটার ফুলটার নামটা জানি না। আর এখানে দেখো বাতাবি হয়ে রয়েছে, ভালো লাগছে না কি, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আবার চলে আসি আমার ডেইলি লাইফে,
এখন কিন্তু সন্ধেবেলা, সন্ধে বলবো না, সেই মানে রাতের দিকে যাচ্ছে 8টা-8টা নাগাদ, এখন আবার মানে জামা কাপড় ছিল কিছু, সেই জামা কাপড়গুলোকে এখন ধুয়ে দিচ্ছি, কারণ সকালে জামা কাপড়গুলো ধোয়া সম্ভব হবে না, কারণ সকালে আবার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। এই কাজ করতে করতে মানে রান্না বান্না ঘরে টুকটাক করতে করতেই 9টা বেজে যায়, 9:30-9টায় বেরোবো, তারপর স্নান করা, পুজো দিয়ে এগুলো সমস্ত করে বেরোতে হয়, তো সুতরাং তখন আর কাঁচাটা আর হয়ে ওঠে না, তো এখন সেই জন্য একটু কেচে নিচ্ছি, মানে ধুয়ে নিচ্ছি, এমনি ওয়াশিং মেশিন দেব না, এমনি জল কাচাই ছিল, সেগুলোকে জল কাচা করে নিয়ে এখন মেলে দেব, তাহলে সকালের কাজটা কি আমার অনেকটাই সহজ হয়ে যায়। তো কিছু কিছু জামা কাপড় মানে কি হয় বলো তো, সকালে তাড়াহুড়ো করে করতে গেলে না অনেক সময় কিছু জামা কাপড় জমে যায়, তো সেগুলো যেগুলো জমে গেছে সেগুলোকেই আমি একটুখানি ধুয়ে দিচ্ছি, ধুয়ে নিয়ে বাইরে বারান্দায় মেলে দেব। আর এখন দেখো রাতের খাবার তৈরি হয়ে গেছে, কি কি করেছি, ডাল করেছি, আলুর তরকারি, আজকে না আমার ভীষণ ইচ্ছে করছে আলুর তরকারি খেতে, আর হচ্ছে এখানে কুমড়ো ভাজা, আর এখানে পোস্তর বড়া, ফাঁকি বাজি পোস্তর বড়া। হ্যাঁ, তো এই দিয়ে আজকে কিন্তু আমাদের খাবারটা বেশ ভালো হয়েছিল, তা ভেবেছিলাম আমার মেয়ে বোধহয় আলুর তরকারি খাবে না, ও কিন্তু আলুর তরকারিটা বেশ ভালো খেলো। তাহলে চলো, আর লাস্টে রয়েছে বোঁদে, তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।